আসসালামু আলাইকুম, সোনামণিরা সবাই ভালো আছো তাই না? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাই কি সুন্দর ক্লাস করার জন্য একেবারে রেডি হয়ে আছে, আমার খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ এত গুড স্টুডেন্ট হয়ে ক্লাস করার জন্য রেডি হয়ে আছে সব বেবিরা, আবারও থ্যাংক ইউ। আচ্ছা তাহলে শুরু করি, হ্যাঁ ক্লাস শুরু করে দিই আজকের মতো। আমি দেখতে পাচ্ছি ফাইহা, অহনা, সাইমাউরি, বাবা, ওয়াশি। আচ্ছা তোমরা সবাই নিজে নিজে নাম লিখে ক্লাসে ঢুকবে, তাহলে আমাদের সুবিধা হবে। হ্যাঁ তোমরা নিজের নামটা লিখে ক্লাসে ঢুকে যাবা, ঠিক আছে? তো গত ক্লাসে তোমরা যেগুলো পড়েছিলে শূন্যস্থান পূরণ আমাদের হয়েছে, অনেকগুলো শূন্যস্থান পূরণ করা হয়ে গেছে, যুক্ত বর্ণ করা হয়ে গেছে। তাহলে এগুলো কি তোমরা পড়েছ? সবাই মনে আছে শূন্যস্থান পূরণ? আমি একটু ধরিয়ে দেখি। আমরা আচ্ছা একটু থামো, আচ্ছা অন করা আছে, মিউট অন করা আছে। তো দেখা যাচ্ছে শুধু যে আমরা গত ক্লাসে যেগুলো পড়েছি শূন্যস্থান পূরণ, তুমি তো ক্লাস পড়েছো তাই না বাবু? আচ্ছা বলো তো সে খুব ড্যাশ বলো, এখানে কি অ্যানসার হবে? সে খুব খুশি হলো। থ্যাংক ইউ, সে থ্যাংক ইউ, সে খুশি হলো। আহনা বলে দিচ্ছে সুন্দর হয়েছে। এবার বলবে এবার বলবে হচ্ছে এরপর থেকে তোমরা সবাই নিজের নাম লিখে ক্লাসে ঢুকবে, ঠিক আছে বাবুরা? আচ্ছা হ্যাঁ সাইমা, পানি কলসি গ্যাস দিকে, আচ্ছা সাইমা কে পানি কলসি তলার দিকে, সেগুলোতে একটা ভুল হয়েছে, পানি কলসি তোমরা কেউ কেউ কলসি তলার তলার দিকে, তলার দিকে, তলার দিকে। এরপরে থালার ড্যাশ করবে, আমি থামো আট মিনিট করি।
নিমু বলো, নিমু থালা ড্যাশ, থালা ড্যাশ কি হবে? থালা ড্যাশ, থালা জঞ্জল। থ্যাংক ইউ। ওকে আচ্ছা, এই ছিল আমাদের গতকাল প্রশ্নের উত্তর, প্রশ্নের উত্তর, অর্ধেক প্রশ্নের উত্তর। তো আমাদের চারটা হয়েছে, এক দুই তিন চার, চার প্রশ্ন হয়েছে। গতকালকে তোমাদের ছিল পাঁচ ছয়, আজকে আমরা করব সাত আট, সাত আট করব। দেখা যাচ্ছে না, মানে শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। প্রশ্ন করতে কিন্তু সে কাজ কোথায় ফোন দিয়ে দিল। ওকে, কাক কোথায় ঠোঁট ঢুকিয়ে দিল? কাক কলসিতে ঠোঁট ঢুকিয়ে দিল। ঠিক আছে, এই ছিল আমাদের প্রশ্ন। আমি এভাবে প্রশ্ন করবো, তোমরা উত্তর করবে। আর একটু পরে, কার কাছে কি দেখতে পেল? কার কাছে অনেক নুড়ি দেখতে পেল? আমি তোমাদের ক্লাসে দেখিয়েছিলাম না, ছোট ছোট নুড়ি। তাহলে কার সেই নুড়ি গুলো কাছে দেখতে পেল? এখন আমরা প্রশ্ন করতেছি, আমরা কিন্তু গল্প পড়েছি। হ্যাঁ, এখন আমরা প্রশ্ন করবো, উত্তর দেবো। কার কাছে কি দেখতে পেল? কার কাছে অনেক নুড়ি দেখতে পেল? এবার আমি জিজ্ঞেস করব, আচ্ছা ফারদিন, ফারদিন কে জিজ্ঞেস করব? ফারদিন, ফারদিন। ইয়েস ম্যাম। ফারদিন বলো, কার কাছে কি দেখতে পেল? কাক কলসি দেখতে পেল। কাক কলসি দেখতে পেল, নামে সিটি আছে। কাক কাছে অনেক নুড়ি দেখতে পেল, কাক কাছে অনেক নুড়ি দেখতে পেল। আচ্ছা, এরপরে ওকে থ্যাংক ইউ। এবার বলবে নাজিয়া, নামো আমি নাজিয়াকে বসতে দেবো। ওকে নাজিয়া বলো, নাজিয়া বসতে পারো না? আচ্ছা লাবিব বলো, লাবিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন খাতার দিকে চলে যাই, লিখতে শুরু করি সবার খাতা রেখে। আমারটা কিন্তু রেডি, দেখো আমি খাতায় মার্জিন দিয়েছি। তারপরে দেখো মার্জিনের ভিতরে, মার্জিনের ভিতরে আমি এখানে কি লিখবো? এক নং প্রশ্নের উত্তর। আমরা সবাই লিখে নিই, সবাই এক নং সুন্দর করে সবাই লিখে।
কোথায় ঠোঁট ঢুকিয়ে দিল? খুবই সুন্দর অক্ষর গুলো আমাদের এত সুন্দর করে আমরা লিখবো। হ্যাঁ সবাই, এই সুযোগে আমরা অল্প একটু করে লিখবো, সুন্দর করে লিখবো, লেখাগুলো খুব সুন্দর করে ফেলবো। হ্যাঁ বাসায় এখন আমাদের লেখাগুলোকে বেশি গুরুত্ব দিব, ঠিক আছে? আমি দেখবো হোয়াটসঅ্যাপে কার খাতা সবচেয়ে সুন্দর হয়। কটা সুন্দর করে লিখবো এইভাবে? বলছি যে শেষে একটা দাড়ি দিব, তার কলসিতে ঠোঁট ঢুকিয়ে দিব। তোমরা কি সবাই এটা করতে পারতেছ বাবুরা? আমি কি লিখেছি বলে, আচ্ছা আমি একটু দেখি। নেহাল, নেহাল বাবু এটা পড়ো তো, আমি কি লিখেছি পড়ে। নেহাল বাবু, ম্যাডাম কি লিখেছে বলো তো? এটা নাসিব বাবু বলো এবার। নাসিব, নাজিয়া, ঠোঁট ঢুকিয়ে দিল, কলসিতে ঠোঁট ঢুকিয়ে দিল, কলসিতে ঠোঁট ঢুকিয়ে দিল, কলসিতে মুখ ঢুকিয়ে দিল, এখানেও একটা কথা আছে যে তোমরা কি করো, এই যে এক লাইন হবে না তখন তোমরা পরে লেনে আসো, আবার ওখান থেকেই শুরু করো খ নাম্বার। আমরা খ নাম্বারের জন্য আলাদা লাইন, একবার শুরু থেকে
মার্জিনের কাছ থেকে নতুন করে নাম্বার দেব এখানেও তোমরা একটু ভুল করো খেয়াল রাখবা এবার কার কাছে কি দেখতে পেল কার কাছে অনেক নুড়ি দেখতে পেল কার আমরা কটা সুন্দর করে লিখবো খুব সুন্দর করে লিখো তো যাদের হচ্ছে ভালো হয়নি তারা আবার হচ্ছে পরিষ্কার করো উপরে আবার সুন্দর করে লিখো দেখো তো সবারটাই সুন্দর হয়েছে দেখ একটু খেয়াল করো নিজেরাই দেখো কাছে কয়েকবার ছয়েকবার অবশ্যই তার কাছে তার কাছে অনেক নুড়ি দেখতে পেল অনেক অনেক মুড়ি আস্তে আস্তে শুরু করে লেখো সবাই তার কাছে অনেক মুড়ি দেখতে পেল আমি এখন নিচে লিখবো পেল আস্তে আস্তে লিখো খুব মনোযোগ দিয়ে লিখতেছে বাবুরা বাহ মনে হচ্ছে আজকে সবার লেখা খুবই সুন্দর ভাবে আমি এখন দাঁড়ালে তোমরা দেখতে পাচ্ছ না এবার দেখো শেষ বলো লিখছিস না এই যেটা
সাইফান বলো তার কাছে কি দেখতে পেল দেখাইতে পারো নাই বলো তুমি বলো কাক কোথায় ঠোঁট ঢুকিয়ে দিল দেখো আমরা যারা করতে পারতেছি সবাইকে থ্যাংক ইউ যারা পারতেছে না তাদেরকে দেখো এবং শীতে আমার যখন পাড়াছি তখন আমি বলবো আমার নাম মিষ্টি আক আমি বলবো আমি বলবো আমরা লিখলাম পড়লাম সবই করলাম এখন আমরা বাসায় আর একটু করবো আর এটা কি করবো তোমরা এটাই তোমার তোমরা খাতা আমাকে এটা পাঠিয়ে দিবা আমাকে ঠিক আছে সবাই খাতা পাঠিয়ে দিবা আর কি করতে হবে লেখাটাকে সুন্দর করতে হবে লেখার জন্য খুবই সুন্দর হয় এটা মনে রাখবা ওকে তো আজকে এখানেই শেষ করি আচ্ছা বাপুরা তোমরা কি সবাই সারাক্ষণে মোবাইল হাতে নিয়ে থাকছো নাকি গেম খেলতেছো সবাই অবদার গেম খেলা কিন্তু যাবে না এত বেশি গেম খেলাও যাবে না তখন দেখাও যাবে কার্টুন দেখাও যাবে না ঠিক আছে মোবাইল বেশি দেখলে কি হবে চোখে কিন্তু চশমা একেবারে পাওয়ার আলা চশমা চোখে এটা মনে রাখবা ঠিক আছে চশমা যেন কারো চোখে না ঝুলে সবাই চোখের যত্ন নেবা বেশি বেশি করে শাকসবজি খেতে হবে সবজি খেতে হবে ফ্রুটস খেতে হবে ঠিক আছে তো আজকে আমরা তাহলে এখানে শেষ করি আল্লাহ হাফেজ